আমি এসে বড় বেঞ্জে আমি এসে মোড়ে এসে দাঁড়াইছি, দাঁড়াইছে বাপ ওদের লোকজন হইছে হইছে। তো আমি বাবার পাগল ধরি, বাপ কি হয়েছে বল আমার সাথে। বাবু কি করে? বাবু ফ্যান্সি ব্যবসা করে। আমি 4 নম্বর ওয়ার্ডের বেনাপোল ইউনিয়নের আজ 27টা বছর সভাপতি পদে দায়িত্ব রয়েছি, কিন্তু আজকের আমাদের ওয়ার্ডে যেই গ্রামে আমাদের আমলিক খুব নির্যাতিত, আমলিক পরিবারের লোক আজকের কালকের কোনো কালকের কোনো আমলিকের কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। হঠাৎ করে গতকাল না হলে 100 বিএনপির লোকজন আইসে, এই যে সিরাজের ভাই, সুরুজের ভাই, তাদের আতঙ্কিতভাবে তাদের এই হামলাটা চালাইছে, একদম আতঙ্কিতভাবে হামলাটা চালাইছে। আমি এই বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে আমি সঠিক আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশাসন কাছেও দাবি করছি, এই অভিযোগ জানাচ্ছি, যেন সঠিক বিচারটা এরা পায়। মোহাম্মদ আব্দুল খালেক 8 নম্বর বাগাচর ইউনিয়নের চেয়ারম্যান। আমি গত রাত্রে অতর্কিতভাবে 4 নম্বর বেনাপোল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি ওনার কাছে মাধ্যমে জানতে পারলাম অতর্কিত আওয়ামী লীগের বেশ কিছু কর্মীর পরে হামলা করে বিএনপি জামাতের লোক, এটা খুব নিন্দনীয়, যার কারণে আমি লোকাল প্রশাসনের কাছে এটা বিচার দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যারা এরা সুবিচার পায়। আমি মোহাম্মদ হাজি বাবলু, স্বেচ্ছাসেবক লীগ কর্মী। আমি কাল সন্ধ্যা 8টার সময় আমড়াখালী বেনাপোল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আমড়াখালী সভাপতির মাধ্যমে জানতে পারলাম বিএনপি কুখ্যাত সন্ত্রাসী ওরফে ফেন্সি বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা করে এবং বোম মেশিন নিয়ে 4-5 জনকে কুপিয়ে জখম করে। আমি সাথে সাথে নবরণ হসপিটালে এটা দেখতে যাই এবং সাংবাদিক ভাইদেরকে নিয়ে, এলাকার গণ্যমান্য মানুষকেদের নিয়ে আমি রাত 11টার সময় থানাতে যাই। বেনাপোল ওসি সাহেব আমার কাছে 2 দিন সময় চাইছে, উনি তদন্ত করবেন এবং এটা দেখবেন বলছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সন্ত্রাসী বাহিনীরা দিব্যি ঘুরি বেড়াচ্ছে এবং অস্ত্র মহড়া চালাচ্ছে। আমরা বারবার থানায় অবজেকশন জানিয়েছি এবং আমি এই চেয়ারম্যান মহোদয় আছেন আমাদের শ্রদ্ধেয় কাকা এবং গণ্যমান্য স্থানীয় মানুষজন আছেন, আমি সবার পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সাথে গত 3 দিনে 13টি মারামারি সংঘটিত হয়েছে। আমি প্রতিটা মারামারি এবং আমরা খালি এই মারামারি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং জননেত্রী মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি, সারসার সাধারণ আওয়ামী লীগের ভিতরে এই অস্থিরতা, এই নির্যাতন অনতিবিলম্বে যাতে বন্ধ হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।